हेलो गाइज, वेलकम बैक टू माय चैनल कुकिंग विद चैतली। आज के आबार एकटा रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज के जे रेसिपिटा आपनादेर संगे शेयर करछि सेटा होच्छे पटेटो पालंग। तो आज के जे पालंग शाकेर जे रेसिपिटा शेयर करछि आपनादेर संगे, आपनारा अनेक भावेई पालंग शाक रान्ना करे खेये थाकेन, पालंग पनीर, पालंग चिकेन, আপনারা অনেক কিছুই খেয়ে থাকেন। আজকে যে আমি রেসিপিটা আপনাদের করছি, একবার বাড়িতে এইভাবে বানিয়ে রুটি, পরোটা, নান বা ভাতের সঙ্গেও খেতে পারেন। তো আজকে কিভাবে বানাচ্ছি চলুন দেখে নিন। এখানে আমি 500 পালং শাককে ভালো করে পরিষ্কার করে ধুয়ে একটা ছাকনাতে আমি জলটা ঝরানোর জন্য রেখে দিয়েছি। এরপর আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা জল নিয়ে নিলাম। জলটাকে কিছুক্ষণ গরম করব। জলটা দেখুন গরম হয়ে গেছে। এরপর পালং শাকগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব। পুরো পালং শাকটাকে গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। গরম জলে পালং শাকটাকে দিয়ে বেশ কিছুক্ষণ আমি এটাকে সেদ্ধ করে নেব। এখন কিন্তু কোনো নুন টুন দেওয়ার প্রয়োজন নেই। প্রথমে পুরো পালং শাকটাকে একটু গরম জলে কিছুক্ষণ ফুটিয়ে এটাকে সেদ্ধ করে নেব। পাঁচ থেকে চার থেকে পাঁচ মিনিট এটাকে একটু ফুটিয়ে নিলেই হবে, তাতেই কিন্তু পালং শাকটা সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি একটা ঢাকা দিয়ে পালং শাকটাকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন পালং শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এরপর পালং শাকটাকে একটা ছাকনাতে ছেঁকে নিচ্ছি। পুরো জলটাকে ছেঁকে নিলাম পালং শাকটা থেকে। পালং শাকটা কিছুক্ষণ আমি ঠান্ডা করে নেব। এদিকে দুটো আলু নিয়ে নিয়েছি। দুটো আলুকে খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে আমি এটাকে একটা গ্রেটারের সাহায্যে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। এভাবে গ্রেটারে আলুগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি। দেখুন দুটো আলুকে গ্রেট করে নিয়েছি। এরপর আলুটাকে ভালো করে দু তিনবার জলে পাল্টে আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে একটা ছাকনাতে আমি আলুটাকে ছেঁকে নিচ্ছি, যাতে আলুর মধ্যে একদম জলটা না থাকে। এইভাবে চিপে চিপে আমি জলটাকে পুরো ছেঁকে নেব। একদম জলটাকে বের করে নিতে হবে। পারলে আপনারা কোনো কাপড়ের মধ্যে এটাকে চিপে জলটা বের করে নিতে পারেন। আলুটাকে রেখে দিলাম। এদিকে পালং শাকটাও ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সিং বোলে পুরো পালং শাকটাকে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেবো 6-7টা রসুন। এরপর এটাকে একটা আমি পেস্ট বানিয়ে নেব। দেখুন আমাদের পেস্টটা বানানো হয়ে গেছে। এদিকে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে 4-5 চামচ তেল দিয়ে দিলাম। আমি এখানে সরষের তেলে রান্নাটা করব। আপনারা চাইলে বাটারেও রান্নাটা করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে আমি 1 চিমটির মতন হিং দিয়ে দিলাম। হিংটাকে একটু তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর
এর মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নেবো, বেশি কিন্তু পেঁয়াজটা ভাজার প্রয়োজন নেই। জাস্ট একটু আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা। আদা বাটাকে আমি পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি আঁচটাকে একটু কমিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ হলুদের গুঁড়ো, এক চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ ধনের গুঁড়ো। এরপর এটাকে ভালো করে কিছুক্ষণ কষে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ ফেটানো দই। দইটাকে দিয়ে কন্টিনিউ এইভাবে নেড়ে যেতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে কন্টিনিউ নেড়ে যেতে হবে। আর আপনারা দইয়ের বদলে টমেটোও দিতে পারেন, কিন্তু দই দিলে একটা আলাদা রকম টেস্ট এসে যায় এবং একটা ক্রিমি ভাবও চলে আসে। তো দইটাকে দিয়ে এভাবে কন্টিনিউ কিন্তু নেড়ে যেতে হবে। আমি এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। জলটা দিয়ে আমি এইভাবে কিন্তু কন্টিনিউ মশলাটাকে কিছুক্ষণ কষে নেব। দেখুন মশলাটা কিন্তু কষা হয়ে এসেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ চিনি। যে টক দইটাকে দিয়েছি সেটা ব্যালেন্সিং করার জন্য এখানে আমি চিনিটা দিলাম। আপনারা চাইলে চিনিটাকে স্কিপ করে নিতে পারেন, যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটাকে স্কিপ করে নেবেন। এরপর যে পালং পেস্টটাকে বানিয়েছিলাম মশলার মধ্যে পালং পেস্টটাকে দিয়ে দিলাম। পালং পেস্টটাকে দিয়ে মশলার সঙ্গে ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এখানে বেশি কিন্তু আমাদের রান্না করার প্রয়োজন নেই, কারণ আমরা পালংটাকে আগেই সেদ্ধ করে রেখেছি। আর একটু জাস্ট মশলার সঙ্গে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে যে রসুনটা দিয়েছিলাম পালনে সেই রসুনের গন্ধটা যাতে না ওঠে, তার জন্য একটু জল দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এটাকে যতক্ষণ আমরা রান্না করে নেব, আঁচটাকে একদম লোতে করে দেবেন। আমি এটাকে কিছুক্ষণ ফুটতে দিলাম, আর একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আরও বেশি কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। আর এইদিকে আমি যে আলুটাকে জল ধরতে দিয়েছিলাম, দেখুন আলুর মধ্যে একদম জল নেই, পুরো জলটাকে আমি চিপে ধরিয়ে নিয়েছি। এরপর এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন বেসন, আর দিয়ে দেব এর মধ্যে দুই চামচ কর্নফ্লাওয়ার। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, পাঁচ ছটা লঙ্কা কুচানো লঙ্কা,
এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচানো। আর দিয়ে দেব এর মধ্যে এক পিঞ্চ হিং, আর হাফ চামচ নুন দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এরপর এটাকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নিতে হবে। এখানে কোনো জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ আলুর মধ্যে যে জলটা থাকবে নুন দেওয়ার ফলে জলটা বেরিয়ে আসবে। এই আলুর মধ্যে কিন্তু যে জলটা বেরিয়ে আসবে সেটাতে কিন্তু মাখা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি মেখে নিচ্ছি। এরপর আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এর মধ্যে এইভাবে আমি লম্বা লম্বা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ছোট্ট ছোট্ট বড়ার মতনও বানাতে পারেন। আমি এইভাবে হাত দিয়ে একটু লম্বা লম্বা সাইজের বানিয়ে নিচ্ছি। চলুন এইভাবে আমি বানিয়ে নিলাম। আর এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একে একে সব বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে একটু আমি লালচে করে কড়া করে ভেজে নেব। একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এদিকে আমাদের পালং শাকটাও কিন্তু 2-3 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি। এরপর এই পালংয়ের মধ্যে যে আমি পকোড়াগুলোকে বানিয়েছি সেই পকোড়াগুলোকে দিয়ে দেবো। এই পকোড়াগুলোকে দেওয়ার পর আমি আরও 2-3 মিনিট কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাছটাকে আমি একদম মিডিয়াম করে দিয়েছি। এরপর আমি 2-3 মিনিট ফুটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো হাফ চামচের মতন দিয়ে দিয়ে আমার আজকের এই পটেটো পালং আমার রেডি হয়ে গেছে। এরপর নামাবার আগে আমি 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। বাটার দিয়ে এরপর আমি নামিয়ে নেব। তো রেডি হয়ে গেছে আমাদের পটেটো পালং। এটা রুটি, নান, পরোটা বা ভাতের সঙ্গেও খেতে পারেন। এরপর আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন কালারটাও একটা দারুণ কালার এসে গেছে। এরপর আমি উপর থেকে একটু ফেস ক্রিম দিয়ে দিলাম। এটা অপশনাল, যদি ফেস ক্রিম না থাকে তাহলে স্কিপ করে নেবেন। তো আমাদের রেডি হয়ে গেছে আজকের এই রেসিপি। চট জলদি বানিয়ে ফেলুন আজকের এই পটেটো পালং রেসিপি। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট। আর নতুন বন্ধুরা আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন আরও নতুন নতুন রান্না দেখার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন আমার সঙ্গে এইভাবে এগিয়ে চলুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।